রাজধানীর বাসিন্দাদের নিজেদের দায়িত্বের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত নতুন 18 ওয়ার্ডের উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া আটকে পড়া বিহারি সহ ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নতুনভাবে অন্তর্ভুক্ত 18টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা লাগোয়া হয়েও নতুন এই 18টি ওয়ার্ডের এলাকার বাসিন্দারা নাগরিক সুবিধার বাইরে ছিল। এই সব উন্নয়ন কাজ শেষ হলে তারা সব ধরনের নাগরিক সুবিধা পাবেন। ইউনিয়নগুলি সংযুক্ত করে দিয়ে 18টা ওয়ার্ড করে দিয়েছি, কাজেই সেগুলি আরও সুন্দর হবে, উন্নত হবে। মনে হয় যেন ঢাকার থেকেও এই জায়গাগুলি বেশি উন্নত আর বেশি সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি। রাজধানীবাসীকে পানি সরবরাহ করতে অনেক খরচ হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী পানির অপচয় রোধে সচেতন হওয়ার আহ্বান জানান। সেই সাথে রাজধানীর অবৈধ খাল দখলমুক্ত করার নির্দেশ দেন। এক গাড়ি করে পানি কিনতে হতো, আসার দাম লেখা থাকতো কত, 150 টাকা, কিন্তু দিতে হতো 1500 টাকা। এখানেও এটা একটা বিরাট খেলার ব্যাপার ছিল, দুর্নীতিও ছিল। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান সবগুলি কিন্তু আমার সরকার আমলেই করা, পানি এনে সেই পানিকে পরিশুদ্ধ করতে অনেক অনেক টাকা খরচ হয়, সেটা হয়তো আপনারা চিন্তাও করতে পারবেন না। কিন্তু সেই পানি ব্যবহারেও প্রত্যেকটা নাগরিককে সাশ্রয়ী হতে হবে, অপচয় বন্ধ করতে হবে। রাজধানীর অভিজাত এলাকা গুলছানের বাড়িগুলো অপরিকল্পিত উল্লেখ করে এজন্য তিনি প্রকৌশলীদের খামখেয়ালিপনাকে দোষারোপ করেন। গুলছানের যে ফ্ল্যাট বাড়িগুলি, এটা নিয়ে আমার কিছু কমপ্লেন আছে। কেউ 1 ইঞ্চি জায়গা ঠিক মতো ছাড়েনি, এটা আমি আর কাউকে দোষ দেবো না। আমাদের যারা আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার, তারা যখন প্ল্যান করে, তারাই এই সর্বনাশটা করে দিয়ে যায়, এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। দেশে আটকে পড়া বিহারিদের জন্য গৃহ নির্মাণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করার কাজ অব্যাহত থাকবে। জেনেভা ক্যাম্পের ছোট ছোট জায়গা, সেই জায়গায় তারা মানবেতর জীবনযাপন করে, সেজন্য এবং কিন্তু তারা খুব কর্মঠ, বিভিন্ন কাজ খুব দক্ষতার সাথে করে, যে কারণে আমি চাচ্ছি যে তাদের জন্য একটা ভালো বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া এবং তারা যে যে কাজে পারদর্শী, সেই কাজে যেন তারা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে, জীবন জীবিকার ব্যবস্থা করতে পারে, সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। হিমেল মাহবুব, বিবিসি নিউজ, ঢাকা।